আমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আরো একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। তো পুরো ভিডিওটা আপনারা দেখুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করি। অনেকে অনেকভাবে তৈরি করে, তবে আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের দেখাবো। এটি স্ন্যাক্স হিসেবে বা গরম ভাতে অনবদ্য লাগে। যাদের কাঁকরোল খেতে ভালো লাগে না তারাও এটি খুব সুন্দর ভালোভাবে খাবে। এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 4টে কচি কাঁকরোল। কাঁকরোলগুলো অবশ্যই কচি হতে হবে, তবে এই রেসিপিটি ভালো হবে। আমি এবারে কাঁকরোলের ওপর থেকে দানাগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটিতেও ছাড়িয়ে নিতে পারেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি দু সাইডে এরকম কেটে নিয়েছি কাঁকরোলগুলোকে। কেটে আমি মাঝখান বরাবর দু ফালি করে নিলাম, দু ফালি করে নিয়েছি। দেখুন কতটা কচি এই কাঁকরোলগুলো, দেখুন। আমি আরও একটি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা কচি কাঁকরোল। সমস্ত কাঁকরোলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে দানাগুলো এখনো শক্ত হয়নি। এবার আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। একটা বড় বাটির মধ্যে আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, ভেতর থেকে শ্বাসটাকে এবং বিষটাকে বের করার জন্য। আমি মোটামুটি এখানে 5 মিনিট মতো জ্বালিয়েছি। বেশিক্ষণ সেদ্ধ করলে কিন্তু ভালো লাগবে না, পুরটা ভরা যাবে না। তাই আমি মোটামুটি সেদ্ধ হয়েছে পরে নামিয়ে নিয়েছি। এবারে আমি ঠান্ডা করে একটা চামচের সাহায্যে এই শ্বাস সহ বিষটাকে আমি বের করে নেব। দেখুন আস্তে আস্তে করে আমি এরকম ছাড়িয়ে নিচ্ছি। এবারে আমি চামচের সাহায্যে ভেতর থেকে শ্বাস সহ বিষটাকে বের করে নিচ্ছি। খুব সাবধানে করতে হবে বন্ধুরা। দেখুন একটা বাটির মতো হয়ে গেছে। এই রেসিপিটি সত্যি বন্ধুরা অনবদ্য লাগে। দেখুন আমি আরও একটি ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে ছাড়াতে হবে। খুব সাবধানে ছাড়াবেন। এ দেখুন আমি ছাড়িয়ে নিলাম। অনেকে এটা কাঁচা তৈরি করতে পারেন, কিন্তু কাঁচা করলে অতটা ভালো লাগবে না। আমি শ্বাসটাকে বিষটাকে বের করে নিলাম, নিয়ে নিয়েছি ছোট সাইজের একটা আলু সেদ্ধ। এখানে আমি 100 গ্রাম মতো চিকেনের কিমা নিয়ে নিয়েছি, দেখুন। আর নিয়ে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এবারে ওভেনে আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল। সরিষার তেলটা আমি গরম করতে দেব। তেলটা গরম হয়ে গেছে, প্রথম পর্যায়ে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিকে। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। মোটামুটি ব্রাউন কালার চলে এলেই আমি এর মধ্যে অ্যাড করে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি খুবই সামান্য দিয়েছি যেহেতু আমার কাঁকরোল কম। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো দিতে পারেন বেশি পরিমাণ হলে। এখানে আমি নুন দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর নুন। ঝাল আর নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম মাংসের কিমাগুলোকে, এবার দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আলুগুলোকে আমি দিয়ে দিলাম, যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছি আগে, একটু কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এবারে আমি হাতার সাহায্যে আরও একটু ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁকরোলের বিষ সহ শাঁসটাকে। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম লো ফ্লেমে। এই অবস্থায় দিয়ে দিলাম আমি একটু গরম মশলা, খুবই সামান্য দিয়ে দিলাম। এবারে আমি একটা ব্যাটার তৈরি করব, এর জন্য দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো, 1 চামচ বেসন, সামান্য নুন আর হলুদ। ভালো করে উপকরণটাকে মিলিয়ে নিলাম, দিয়ে দিলাম জল। এখানে একটা থকথকে ব্যাটার তৈরি হবে। আপনারা যে পরিমাণে কাঁকরোল নেবেন সেই অনুযায়ী কিন্তু ব্যাটারটার ইনগ্রিডিয়েন্টসগুলো বেড়ে যাবে। এবারে আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে, এই অবস্থায় আমি পুরগুলোকে কাঁকরোলের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত কাঁকরোলের মধ্যে আমি পুরগুলোকে দিয়ে দিলাম।
এবারে ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখুন কিরকম তৈরি করেছি, খুব ঘনও নয়, খুব পাতলাও নয়, একটু থকথকে টাইপের। এবারে পুর ভরা কাঁকরোলটাকে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এদিকে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এক এক করে আমি কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই বন্ধুরা লো ফ্লেমে রাখতে হবে গ্যাসটাকে, হাই ফ্লেমে রাখলে কিন্তু পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না। আমি এক সাইড ভাজা হয়ে গেছে, দ্বিতীয় সাইড উল্টে দিচ্ছি। চিকেনের পুর ভরায় এরকম কাঁকরোল যদি পাতে থাকে আর কিছু চাই না বন্ধুরা। আমার কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাড়িতে অবশ্যই ট্রাই করুন এবং আমাকে কমেন্টস বক্সে জানান কেমন হলো। আমি গার্নিশের জন্য উপর থেকে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ দেখার জন্য, পাশে থাক।